আপনি বলবেন, তখন যে সময়ের ঘটনা, সেই সময় গাড়ি ঘোড়া কিছু ছিল না, যানবাহনের খুব ত্রুটি ছিল, এখন তো আর এগুলার অভাব নাই। 6 মাসের রাস্তা দূরে হবে, সেই 6 মাসের রাস্তা দূর থেকে একজন মানুষ নামাজ পড়বে, অজু করতে গেছে, অজু করার সময় একটা কুলি ফালছে, মুখ থেকে কুলি ফালায় না, এরকম 6 মাসের দূর থেকে একটা কুলি ফালছে, 6 মাসের রাস্তা দূর থেকে সেই কুলিটা ধরে সে বেলায়েত প্রাপ্ত হয়ে গেছে। আমার জানার বিষয়, 6 মাসের রাস্তা দূর থেকে যে কুলিটা ছাড়লো, এই ব্যক্তিটার কি নাম, আর এই কুলিটা ধরে যে বেলায়েত প্রাপ্ত হইল সেই ব্যক্তিটার কি নাম, এই ব্যক্তিটার কি নাম, এই একটা প্রশ্নই রাখলাম। কথার মতো কথা এক দুইটা হইলেই হয়, যে কারণে রাত্র প্রায় শেষের দিকে, এ কারণে ছোট্ট করে একটা প্রশ্ন করলাম যে কুলিটাকে ছাড়লো আর কুলিটা ধরে সে বেলায় প্রাপ্ত হয়ে গেলো সেই ব্যক্তির কি নাম। Thank you.
ترجمة
শুনছি।